স্পিড টেস্ট অভিক্ষার কোন ভাগের সঙ্গে সম্পর্কিত? ক ব্যাখ্যাদানের ভিত্তিতে অভিক্ষার প্রকারভেদের সঙ্গে, খ প্রশ্নের প্রকৃতির ভিত্তিতে অভিক্ষার প্রকারভেদের সঙ্গে, গ পারদর্শিতার হারের ভিত্তিতে অভিক্ষার প্রকারভেদের সঙ্গে, নাকি ঘ পদ্ধতির অভিক্ষার প্রকারভেদের সঙ্গে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পদ্ধতির অভিক্ষার প্রকারভেদের সঙ্গে। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে নির্বচ্ছিন্ন এবং সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য হল ক শিক্ষার্থীদের অগ্রগতিকে যাচাই করা, খ সার্বিক বিকাশের পথে বাধা সৃষ্টিকারী উপাদানগুলিকে চিহ্নিত করা, গ শিক্ষার্থীদের পারদর্শিতার হার নিরূপণ করা, নাকি ঘ ওপরের সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষার্থীদের পারদর্শিতার হার নিরূপণ করা। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে কোনো শিক্ষার্থী একটি গণিত শিখতে ব্যর্থ হচ্ছে, কি করা হবে? ক গণিতটি বাদ দিয়ে অন্য বিষয়ে যেতে হবে, খ গণিতটি যতক্ষণ না হয় ততক্ষণ চেষ্টা করে যাবে, গ শিক্ষক সাহায্য করবেন বিষয়টি সমাধান করতে, নাকি ঘ ছাত্রটিকে গণিতটি না পারার জন্য মারধর করবেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষক সাহায্য করবেন বিষয়টি সমাধান করতে। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে পর্যবেক্ষণ পদ্ধতি কয়টি স্তরে ভাগ করা হয়েছে? ক চারটি, খ পাঁচটি, গ ছয়টি, নাকি ঘ সাতটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ পাঁচটি। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে সংশোধনমূলক শিক্ষাদানে শিক্ষক হবেন ক নিষ্ঠাবান, খ যত্নবান, গ আদর্শবান, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ সব। কি দেওয়া আছে, নিচের কোনটি সংজ্ঞাহীন পদ হয়? ক রেখা, খ বিন্দু, গ তল, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিন্দু। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে যে ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ সমান তাকে কি বলে? ক সমবাহু ত্রিভুজ, খ সমদ্বিবাহু ত্রিভুজ, গ বিষমবাহু ত্রিভুজ, নাকি ঘ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সমবাহু ত্রিভুজ। কি দেওয়া আছে, আন্তর্জাতিক একক পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয়? ক ১৯৪০, খ ১৯৫০, গ ১৯৬০, ঘ ১৯৭০। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ১৯৬০। তাহলে আন্তর্জাতিক একক পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয়? আমাদের উত্তর হয়ে যাবে ১৯৬০। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে নিচের কোনটি ক্ষুদ্রতম একক হয়? ক সেন্টিমিটার, খ মিটার, গ ডেসিমিটার, নাকি ঘ কিলোমিটার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সেন্টিমিটার। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে আধুনিক ভারতীয় রুপির জন্ম হয়েছে কোন সম্রাটের সময়কালে? ক আকবর, খ শাহজাহান, গ জাহাঙ্গীর, নাকি ঘ শেরশাহ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শেরশাহ। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে নিচের
কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়? ক বিমূর্ততা, খ নির্ভুলতা, গ মৌলিকতা, নাকি ঘ ফলাফলের অনিশ্চয়তা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ফলাফলের অনিশ্চয়তা। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হবে ক শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা পূরণে সক্ষম হবে, খ শিক্ষার্থীর নৈতিক বিকাশে সাহায্য করবে, গ শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশে সাহায্য করবে, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ সবগুলি। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয় এর মধ্যে কোনটি? ক সরলতা, খ সঠিকতা, গ নির্ভুলতা, নাকি ঘ স্পষ্টতা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নির্ভুলতা। দেখো কি দেওয়া আছে। গণিতে প্রস্তুতকালীন মূল্যায়ন যেটি তা হলো কি? ক ব্যবহারিক পরীক্ষা, খ পার্বিক পরীক্ষা, গ বার্ষিক পরীক্ষা, নাকি ঘ একক পরীক্ষা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ একক পরীক্ষা। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে মূল্যায়ন সর্বদা ক লক্ষ্যভিত্তিক, খ গতিশীল, গ বিষয়কেন্দ্রিক, নাকি ঘ বাস্তব। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লক্ষ্যভিত্তিক। তাহলে মূল্যায়ন সর্বদা লক্ষ্যভিত্তিক।